যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হইতেছে অপারেটর। তো পিএইচপিও এর ব্যতিক্রম না, পিএইচপিতেও অপারেটর রয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর রয়েছে। তো অপারেটর নিয়ে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা হলো একটা ফর্মাল ডেফিনেশন আগে দেখব। এই ফর্মাল ডেফিনেশনটা দেখার পরে তারপর আমরা কিছু প্র্যাকটিক্যাল যেটা থাকে, প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমাদের এই ভিডিওটা, আমরা আগে ব্যাপারটা গ্র্যাব করব যে আসলে এক্স্যাক্টলি জিনিসটা কী। এটা জানার পর আমরা দেখব যে কী কী অ্যাভেলেবল অপারেটর আমাদের কাছে আছে বা কী কী অ্যাভেলেবল অপারেটর বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়। তারপর নেক্সট চ্যাপ্টার গুলাতে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন কোডিংটা দেখব। তো হোয়াট ইজ অপারেটর? অ্যান অপারেটর ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পাইলার অর ইন্টারপ্রেটার টু পারফর্ম স্পেসিফিক ম্যাথমেটিক্যাল, রিলেশনাল অর লজিক্যাল অপারেশন অ্যান্ড প্রোডিউস ফাইনাল রেজাল্ট। বেশ কঠিন অ্যান্ড কমপ্লিকেটেড একটা ডেফিনেশন এখানে দেওয়া, আমরা এটাকে ব্রেকডাউন করবো, আমরা আমাদের মতো কথায় এটাকে প্রকাশ করব। তো আমরা যদি যাই, প্রথমেই দেখেন এখানে একটা মানুষ, মানুষ দেখার কিছু নেই, যেটা বেসিক্যালি দেখার সেটা হচ্ছে যে ইনি একজন অপারেটর, ইনি কোনো না কোনো কিছু অপারেট করতেছে, তাই না? আপনারা তো লিফটে চড়ছেন যখন, তখন হয়তো খেয়াল করে থাকতে পারেন অনেকে, যে দেখবেন যে লিফটে একজন বসে থাকে, এই কয়েক বছর আগে বসে থাকতো, অনেকে লিফটে চড়তে ভয় পাইতো, কীভাবে অপারেট করতে হয় লিফট সেটা জানতো না, তো কোন তালায় যাবে এটা বললেই সেখানে নিয়ে যেত। এই যে ইভেন ঢাকায় এখন সীমান্ত স্কোয়ার যেটা, ওইখানেও এই ব্যাপারটা আমি এখনও দেখছি যে একজন বসা থাকে, তো তিনি হলো অপারেটর। তো প্রোগ্রামিংয়েও এরকম আমাদের কিছু অপারেটর থাকে যারা বিভিন্ন অপারেশন কমপ্লিট করে, আমরা শুধুমাত্র তাদের বলে দিই যে আমি এই অপারেশনটা করতে চাইতেছি, তারা সেটা অপারেট করে। এখন প্রোগ্রামিংয়ে তো আর মানুষ নাই, ওইখানে মানুষ তো বসে বসে অপারেট করে না, অপারেটর আমাদের ওইখানে এই যে চিহ্নগুলো, এরকম বিভিন্ন চিহ্ন আছে, যেমন প্রথমটা আমাদের এই অ্যাডিশনাল সাইন, মাইনাস সাইন, তারপরে আমাদের এখানে অ্যাস্টারিস্ক বা স্টার সাইন যেটাকে বলে, তারপরে ডিভাইড, ডিভিশন সাইন, আর পরেরটা যেটা মডিউলাস, এটা মডিউলস না, ইটস নট মডিউলস, ঠিক আছে, এটা মডিউলাস। তো গ্রেটার দ্যান, লেস দ্যান, এরকম অনেকগুলো সাইন আছে বা সিম্বল আছে যেগুলো হলো আমাদের অপারেটর। ওকে, তো অপারেটর অ্যান্ড অপারেন্টস এই দুইটা কী আমাদের এটা একটু জানা দরকার। অপারেন্টস কাকে বলবো আমরা আর অপারেটর কাকে বলবো, এই জিনিসটা যদি আমরা জানতে চাই, এখানে একটা এক্সাম্পল দেখেন, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। তো এক্স আর ওয়াই এই দুটার ভিতরে তো আমাদের যোগটা করা হইতেছে, তাই না? মানে এই দুইটা নিয়ে তো আমাদের কাজটা করা হইতেছে, যাদের নিয়ে আমাদের অপারেশন সে হইতেছে আমাদের অপারেন্টস, ঠিক আছে। এই অপারেন্টস এখানে তাহলে কোনটা? এক্স আর ওয়াই, কারণ এই দুইটা দিয়ে আমরা অপারেশনটা কি চালাইতেছি? প্লাস অপারেশন চালাইতেছি, সে কারণে প্লাস সাইনটা বা সিম্বলটা হলো আমাদের অপারেটর। এখন ইকুয়াল সাইনটাও কিন্তু আমাদের এক প্রকার অপারেটর, কেন? এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাতে আমরা একটা ভ্যালু পাইতেছি, সেটা আমরা জেডে অ্যাসাইন করতেছি। দ্যাটস ওয়াই এখানে আমরা যেটা বলতে পারি, জেড হলো আমাদের এখানে আলটিমেটলি রেজাল্ট, যেটা এই অপারেশন দিয়ে সম্পন্ন হয়ে আমাদের স্টোর হয়েছে জেডের ভিতরে। তাহলে এক্স আর ওয়াই এখানে অপারেন্টস, এবং তাদের ভিতরে যে কাজটা, যে ফাংশনটা আমরা রান করছি টেকনিক্যালি, প্লাস দিয়ে মানে যোগ করছি দুইটা, এই কাজটা যে করা হইল এটা হলো অপারেটরস। তার মানে আই হোপ আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারতেছেন এটা দেখেই, যে যদি দুইটা যে আমাদের অপারেন্টস আছে তাদের ভিতরে কোনো অপারেশন চালাইতে হয় তখন অপারেটর দিয়ে আমরা সেটা করতে পারি। আচ্ছা, তাহলে প্রোগ্রামিং অপারেটরস নিয়ে আমাদের এখন জানা উচিত যে প্রোগ্রামিংয়ে কী কী অপারেটর আমাদের বেসিক্যালি ইউজ হইতে পারে, কী কী টাইপের অপারেটর থাকতে পারে। হ্যাঁ, সামনে ডে বাই ডে আমরা সেগুলো আরও প্র্যাকটিক্যালি দেখবো, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখবো। আগে একটা প্রাইমারি থিওরি তো আমরা জানিয়ে রাখি নাকি? তো অ্যাটলিস্ট পিএইচপির ক্ষেত্রে আপনার যে টাইপের অপারেটরস আপনি ফেস করবেন, এবং মোস্ট অফ দেম আপনি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই পাবেন, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস বা কম্প্যারিজন, কম্প্যারিজনই বলে উচ্চারণে, আপনি সেটাই বলবেন কম্প্যারিজন, ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। তবে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, খুব যদি জেনারেলাইজ করে আমাকে বলতে হয়, সেটা হইতেছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর যেটা, সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, এবং এই কম্প্যারিজন অপারেটর যেটা, এই তিনটা হলো সবচেয়ে বেশি ইউজ হয়। এখানে এর মানে এই না যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ইউজ হয়নি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও প্রচুর ইউজ হয়, যখন আপনি এই যখন এই ফর লুপ চালাবেন বা ওয়াইল লুপ চালাবেন, লুপের ভিতরে যখন দেখবেন সেটা অনেক ইউজ হয়। ইউজ কেসটা আসলে এইভাবে স্পেসিফিক বলাটা ডিফিকাল্ট, তবে সবচেয়ে বেশি কাজে লাগে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন, এগুলাই আসলে, লজিক্যাল অপারেটরও প্রচুর কাজে লাগে, আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো না। তো এই অপারেটরগুলো নিয়েই পিএইচপিতে আসে, পিএইচপির সাথে অলমোস্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি এগুলো খুঁজে পাবেন, হয়তো একটু ডিফারেন্ট নামে দেওয়া, বাট এই কনসেপ্টগুলো সেখানে মূলত থাকে। তো এই ছিল অপারেটর নিয়ে আমাদের কথা, আমরা সামনে ভিডিওগুলোতে এই অপারেটরগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করে দেখতে পারি, কোডে এক্সিকিউট করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। থ্যাংক ইউ।